شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه
জেলা হরিপুর নগরকান্দা থানার অন্তর্গত বাজারিয়া কোরপাড় আল হেলাল জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার কৃতি সন্তান সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব কায়েমউদ্দিন মণ্ডল আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ যেন হায়াতের তাজ্জিমা সিহাতে কুল্লিয়া দান করে ধরে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হরিপুরের কৃতি সন্তান হাজারো আলেমের উস্তাদ জনাব মাওলানা ইস্পেন্দার কাসেমি দামাত বারকাতুহ মোলালিয়া। আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মুকাদ্দেস হোসাইন, সম্মানিত পরিচালক মাওলানা শহীদুল ইসলাম, মঞ্চে বসা ইসলামী আন্দোলনের অগ্রদূত সৈনিক ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজার হাজার ছাত্রের উস্তাদ শ্রদ্ধাভাজন মুরব্বী অধ্যাপক জনাব তাওয়াব আব্দুল তাওয়াব সারের তাইয়ের হায়াতের তাইয়েবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে আরো ভালো গালি গালাতে শোনা লাগছে না, কারণ পৃথিবীতে যেখানে অবৈধ জিনিস থাকে ওই জায়গায় আল্লাহর রহমত থাকে না, সেই জায়গায় বৈধ জিনিস থাকে ওখানে আল্লাহর রহমত নাজিল হয়। মানিয়ে মানিয়ে বলছি হযরত ঈসা নবী আলাইহিস সালাম পৃথিবীতে যখন এসেছিলেন দুনিয়ার মানুষ তাকে উপাধি দিয়েছিল এটা অবৈধ সন্তান যারও এর বাবা নেই, এভাবে এসেছে। হযরত মরিয়মকে জিজ্ঞাসা করলেন কোথায় পেলে সন্তান, তোমার তো বিয়ে হয়নি। হযরত মরিয়ম রোজা রেখেছিলেন, তিনি দল নাই দল খাচ্ছিল, শিশুর জিজ্ঞাসা করলেন ইঙ্গিত দিলেন এখানে জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। সূরা মারিয়াম 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 3 নম্বর রুকু 29 নম্বর আয়াতটা তাফসীরে মনিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন হযরত মরিয়াম ইশারা দিয়েছিল একে জিজ্ঞাসা করো, ওরা বলে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই ছোট বাচ্চা দল নাই কথা বলবে কি করে, কিন্তু এতটুকু কথাই তারা বলেছে যে কথা বলবে কি করে। সঙ্গে সঙ্গে হযরত ঈসা দোলনা থেকে জবাব দিয়েছে কালা ইন্নি আবুদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি অবৈধ সন্তান না, আমি যারও সন্তান না, আমি আল্লাহর বান্দা, মহান আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আর জামানার নবী করে পাঠিয়েছে। হযরত ঈসা এতটুকুই কথা শেষ করেননি, তিনি ব্যাখ্যা দিচ্ছেন অজামালানি মোবারকান আইনা মা কুনত ওয়া উসানি বিসসালাতি ওয়া যাকাতি মা কুনত হাইয়া। এই পৃথিবীতে আমি যেখানেই থাকবো ওই জায়গা আল্লাহ বরকতময় করে দেবে। হযরত ঈসা নবী বৈধ না অবৈধ বলেন, এখানে তিনি যেখানেই থাকবেন বরকত দেবেন কে, এখানে পৃথিবীতে অবৈধ জিনিস যেখানে থাকে বরকত থাকে না। এই দুনিয়াতে যারা বৈধ বাবার সন্তান
হযরত ঈসা কিন্তু দুইটা কথা প্রথমে জানিয়েছেন আতানিয়াল কিতাব আল্লাহ কিতাব দিয়েছে ওয়াজালানি নাবিয়্যা জামানার নবী করে পাঠিয়েছে সুতরাং কিতাবের জ্ঞান যাদের ভেতরে আছে আসমানি কিতাবের জ্ঞান যাদের ভেতরে আছে আর যারা রেসালাতের দায়িত্ব পালন করে এইগুলোই বৈধ সন্তান যারা আসমানি গ্রন্থের আওয়াজগুলো বন্ধ করে দিতে চায় রেসালাতের দায়িত্ব যারা পালন করে তাদেরকে যারা স্তব্ধ করতে চায় এগুলো অবৈধ জারো আর এরা যেখানে থাকে ওই জায়গাটা বরকত শূন্য হয়ে যায় আজ আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি যেখানে তাকাবেন বৈধ জিনিস বেশি না অবৈধ জিনিস বেশি আমি যেন নামাজ আদায় করি দুই নম্বর এই পৃথিবীর ময়দানে যেন আমি সম্পদ থাকলে জাকাত দিয়ে দেই যতদিন দুনিয়ায় বেঁচে আছি সুতরাং পৃথিবীতে বৈধ যারা তারা সম্পদ থাকলে জাকাত দিয়ে পবিত্র হবে আর দুনিয়া যতদিন জীবিত আছে তারা নামাজ কায়েমের আন্দোলন করবে নামাজের সাথে আমাকে মিলে থাকার জন্য আলাদা দিয়েছেন আমি যেখানেই থাকবো আমার পরিবারে সমাজে রাষ্ট্রে সব জায়গায় যেন আমি নামাজ কায়েম করি দুনিয়ায় বৈধ সন্তান যারা এরা কিন্তু নামাজ কায়েম করবে পরিবারে সমাজে রাষ্ট্রে কথা বলুন এটা যারা বাধা দেয় এরা বৈধ না সুতরাং আপনি যদি দল গঠন করেন পরিবার গঠন করেন পরিবার নামাজ দিয়ে সাজানো লাগবে সমাজ যদি গঠন করেন নামাজ দিয়ে সাজানো লাগবে যদি রাষ্ট্র গঠন করেন দল তৈরি করেন ওই দলের কর্মসূচিতে নামাজ কায়েম করার আন্দোলন থাকবে কথা বলে দেশে হাজারো দল আছে অনেক দলের কর্মসূচিতে নামাজ কায়েম দূরের কথা নামাজই নেই এটাই বাংলাদেশের দিকে আমি দেখেছি এমন দল আছে যে দলে ভর্তি হতে হলে আগে নামাজের সিস্টেমটা লেখা লাগে আপনি কয় অক্ত নামাজ পড়েছেন কাজা করেছেন কয় অক্ত ওটা প্রত্যেক দিন হিসাব করে লিখে উপরের দায়িত্বশীলদের কাছে জবাব দেওয়া লাগে এরকম দলও দুনিয়ায় আছে বলেন বৈধ অবৈধ খুঁজে পান না আমি আর নিচে নামলাম না নাকি ঠিক আছে ওপর আলো তো গজব বন্ধ করে দিয়েছে ওনার নিজের যারা আছে তারা এখন গজব নাজিল আল্লাহ তারা আমাদের হেফাজত করে মাহফিলের প্যান্ডেলে যে সমস্ত আলেম বসে আছে আলেমদের হায়াতে তাইজে বাসি হাতে কুল্লিয়া কামনা করছি জোরে বলে বিশেষ করে সেই কুষ্টিয়া থেকে এ আপনাদের এই ফরিদপুর মাগুরা মাদারীপুর এই সমস্ত জেলাগুলোতে কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে আসি বড় ভাই মিজানুর রহমান মোরাদ আপনাদের এলাকায় যারা আছে সুলাইমান ভাই সাহাক ভাই এই সমস্ত মানুষদের হায়াত যেন আল্লাহ দুনিয়ায় পবিত্র করে দেয় বেশি দিন বেঁচে থাকার নাম সফলতা না দুনিয়ার হায়াত পবিত্র হয় ওইটা সফল আমান সুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন যে মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়েছে কর্ম কর জীবন সফল তাছাড়া কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পেয়েছে তাম দুনিয়ার রাজত্ব করেছেন কিয়ামত পর্যন্ত আর মরণের পরে যদি জাহান্নামে যাওয়া লাগে ওই রকম জীবন থাকার চাইতে না থাকার ঠিক এরকম জীবন তো কারো নেই এরকম জীবন তৈরি করার জন্য আজ অনেকে উঠে পড়ে নিয়ে গেছি কথা বলে যে কোনো কায়দায় টিকে থাকা লাগবে এরকম মন অনেকে নেই টিকে থাকা লাগবে এই চেষ্টা করছে অনেকে যদিও ফরিদপুরে শুরু হয়নি আমি অন্য দেশের কথা বলছি ঘড়ি ওড়াচ্ছে এরা ছোট্ট বয়সে ঘড়ি ওড়াচ্ছে ঘড়ি উপরে উঠে গেছে সন্ধ্যাবেলা তখন প্রাণে ঘড়ি চিন্তা করছে আর নামা লাগবে না যত টান দেয় কাছে আসে কিন্তু নামতে চায় না এদিকে যায় এদিকে যায় একেবারে যখন কাছে এসে যায় চিন্তা করে আর তো
কাজ হবে না মনে মনে সিদ্ধান্ত নেয় আমি ছেড়ে যাব গাছের ডালে বেঁধে থাকব বিদ্যুতের তারের সাথে লটকাব তাও নিচে যাব না কারণ ধরা যদি পড়ি ওই ফরিদপুরের যুবকেরা একবারে ঘরের দেওয়ালের সাথে লটকিয়ে রাখবে এমন লটকাবে এক বছর পরে পারবে এখানে ঘড়ি জানে যে আমি নামলে আমার খবর আমাকে আর উপরে উঠতে দেবে না কারণ যত কষ্ট দিয়ে আমি উপরে উঠেছি আমি আর নামব না জীবন যৌবন সব দিয়ে দেব আমি নামব না ও জানে নামলেই কয় বছর থাকা লাগবে এক বছর আটকে রাখবে দেওয়ালের সাথে যুবকরা এই জন্য ও নামতে পায় না ছিঁড়িয়ে যায় গাছের তারের সাথে বাঁধে দানের সাথে বাঁধে জীবন দেয় যৌবন দেয় নামতে চায় বলেন আজ পৃথিবীতে অনেকে এই চেষ্টায় আছে তো জানে যে কায়দায় এসেছি যদি একবার নিচে নামি তো 21 বছরও আমার উপর উঠতে দিচ্ছে অনেকে এই চিন্তা ভাবনায় আছে এই এলাকা এখনো শুরু হয়নি কুষ্টিয়া শুরু হয়েছে আঙ্গুর ফলে কলা গাছ হয়ে উপরে উঠে এখন আর নামতে চাই ও জানে যে আমি নামলে আমার একেবারে রেখে দেবে 41 সাল পর্যন্ত আমার না উপরে উঠতে দেবে যে কোনো কাজে আমি উপরে থাকবো ও মরে গেলে উপরে থাকবো এই যে থাকার চেষ্টা করার নাম হায়াত না হায়াত হচ্ছে ওইটা যাকে আল্লাহ মাফ করে এখানে যারা এসেছে করার এই ইজ্জতে আল্লাহ যদি আমাদের মাফ করে দেয় ক্ষতি হবে আমাদের বলে আমাদের জীবন সফল হবে ওই সময় যখন আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে বলবে বান্দা তোরে জান্নাত দিয়ে দিলাম আল্লাহ যেন এরকম কপাল আমাদের দান করেন তোরে বলেন আমি আজ আমাদের সব কিছুই ভালো আছে দোষ শুধু কপালে কপালে দোষ না কথা বলছেন না নাকি সব কিছুই কিন্তু ভালো চলছে রাস্তাঘাট উন্নয়ন কম হচ্ছে দোষ কোন জায়গায় কপালে দশেরা ভয় না করে একবারে মাগরিবের নামাজে মারামারি হচ্ছিল কিন্তু আহলে হাদিস একটা লোক ইমাম শাফির অনুসারী একজন ইমাম আবু হানিফার অনুসারী তিনজন নামাজে দাঁড়িয়েছে মাগরিবের নামাজ আবু হানিফার অনুসারী আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে না বেরো পেছনে ছিল আহলে হাদিস ওই ভাই আপনার নামাজ হচ্ছে না পেছনে আসেন ও সামনে যে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে বুকে পেছনে তিনি ইমাম শাফির অনুসারী বলছে ভাই আপনার নামাজ হচ্ছে না আপনি পেছনে আসেন ও আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিয়েছে রাস্তা যে একটা লোক জানতে চিন্তা করছে তো মারামারি করে মরে যাবে এমনি মাগরিবের নামাজের সময় কম ডাকতে বলে ভাই আপনি আমার এতেন আমি নিরপেক্ষ কোনো দলেন না ঠিক আছে নামাজ পড়ান ও আল্লাহ আকবার বলে হাত বেঁধে কপালে লোকজন বলে ভাই এতক্ষণ আমরা বুকে ছিলাম পেটে ছিলাম নাভিতে ছিলাম আপনাদের কপালে বাঁচতেন লোক আফসোস করার বলে ভাই চিন্তা করে দেখলাম আমাদের দোষ বুকে না আমাদের দোষ পেটে না আমাদের দোষ নাভিতে না আমাদের দোষ কপালে আমাদের অবস্থা এখন এইরকম এক কথা বোঝা লাগবে দোষ কোন জায়গার এই জন্য বলছে আল্লাহ কোরআন এর ইজ্জতে কপালটা তুমি ভালো করে দাও পৃথিবীতে আল্লাহর যত দয়া যত রহমত সবচাইতে বড় দয়ার প্রমাণ আল্লাহ দিয়েছেন কোরআন শরীফ নাযিল করে এটা যদি না আসতো আজ আমরা জাহেলিয়াতের যুগের অন্ধকারের ভেতরে থাকতাম যদিও তার চাইতে বড় অন্ধকারই আছে এখন মায়ানমার যে অত্যাচার চালাচ্ছে আমার মনে হয় জাহেলি যুগ আমরা দেখিনি শুধু কিতাবে পড়েছি মায়ানমারের মুসলমানের উপর অত্যাচার দেখে আমার মনে হয় জাহেলি যুগ ছাড়িয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সূরা 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 6 নম্বর উপর 58 নম্বর আয়াত তাফসীরে তাবারী থেকে বলছে আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন আমার দুনিয়ার মানুষের জন্য আল্লাহর যে করুণা যে দয়া যে রহমত তোমরা দেখতে পাও সবচাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ এই কোরআন নাযিল করে
কুষ্টিয়ার বড় বাজার একজন ছেলে মুসলমান দিতে পারছে না,
জিজ্ঞাসা করলাম চাচা ফেলের মুসলমান দেন না বছর দেব কি করে এরও টাকা নেই আমারও টাকা নেই একটা ছেলে মুসলমান দিলে কয় টাকা লাগে বিভিন্ন জায়গায় দাওয়াত খেয়েছে ওই দাওয়াতের টাকা গুলো এখন চলবে দেখে এনজিওর কাছে 30,000 টাকা সুদের উপরে ঋণ নিয়ে ওই টাকা দিয়ে তিন দিন মাইকে আমার চাইলে মুসলমানে যাওয়া হবে টাকা পয়সা তো কম ওঠে না এরা 40-50,000 টাকা সকালবেলা চার দোকানে বসে গপে হাসতেছে লোকজন জিজ্ঞাসা করে চাচা এত খুশি বলছে বাবা যে জানতাম না ব্যবসায় এত লাভ মনে হচ্ছে মুসলমানে আমি আর একবার দিই ও কয় বাসে বাবা কি ব্যবসা পেয়েছে এরকম নতুন নতুন ডিমান্ড বানিয়ে বিভিন্ন দরবারে আজ পালন করা হচ্ছে কথা বলুন সম্পর্ক যার কোরআনের সাথে নেই ওইটা নিয়ে মুসলমান আনন্দ করতে পারে না ফাবিলালিকা ফালিয়ামরাহু অবশ্যই তোমরা আনন্দ করবা কোরআন নিয়ে ওয়া খায়রু মিম্মা ইয়াজমাউন কারণ হচ্ছে তোমার তামাম দুনিয়ায় মানুষ যা গেইন করে ব্যাসিত করে যাওয়ার জন্য করে আনন্দে আছে আমি আল্লাহ বলছি আমার কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ না সুবহানাল্লাহ হয় না আল্লাহ রাব্বুল আলামিন এদের সমর্থনে আরেকটা বক্তব্য দিয়েছেন রব্বানা লা তুসিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আতাল ওহাব সূরা ইব্রাহিম 8 নম্বর আছে আছে আল্লাহ তাআলা বলেন আমার কাছে মোনাজাত করো দোয়া করো রব্বুল আলামিন হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরটাকে তুমি সত্য থেকে বিচ্যুত করে দিও না আমার পক্ষ থেকে তুমি দান করো মিল্লা তুমকা রহমা কি দান করো বলেন রহমত আরো জোরে বলেন কি এই রহমত কি কোরআনের আমল আছে ওই লোকটা আমার আল্লাহর 1 নম্বর বড় রহমত পেয়েছে 2 নম্বরে পৃথিবীর বড় রহমত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি সব পেয়েছেন কিন্তু বিশ্বনবীর আদর্শ পাননি আপনি সবচেয়ে বড় গরিব কথা বলে না কারণ কারণ দুনিয়ার সবচেয়ে বড় রহমত বলে ঘোষণা দিয়েছে আল্লাহ তার নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন এখানে রহমাতাল লিল আলামিন বহুবচন দিয়েছেন আলম একবচন আলামিন বহুবচন শুধু এই পৃথিবী না আজকের পেপার যারা দেখেছেন বিজ্ঞানীরা 7টা নতুন গ্রহের সন্ধান পেয়েছে শুধু পৃথিবী না এরকম যত গ্রহ আল্লাহ বানিয়েছে এমনিতে তো 13টা ছিল এরপরে আবার 7টা পেয়েছে যত গ্রহ এই পৃথিবীতে এই আসমান জমিনে শহরে জগতে আমার আল্লাহ যত গ্রহ বানিয়েছে নক্ষত্র বানিয়েছে যেখানার যেখানকার মালিক আমার আল্লাহ ওই জায়গার জন্য রহমত আমার নবী আকাশের মালিক যদি আমার আল্লাহ আকাশের মালিক আকাশের জন্য রহমত আমার নবী এই জমিনের মালিক আল্লাহ জমিনে কেউ যদি রহমত পেতে চাই নবী লাগবে আপনারা জানেন বিশ্বনবীর দোদমা হালিমাতু সাদিয়া তিনি কিন্তু মুশরিকা ছিলেন প্রথম দিকে ইমান ছিল না তার মোশরেকা নারী এরপর শুধু নবীকে কোলে নিয়েছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে কিছু বরকত দেখিয়েছেন হযরতে হালিমা সিরাত বিশ্বকোষের ভেতরে এসেছে হালিমা নিজেই বলেন আমি আমার ইমান ছিল না আমি মোশরেকা
কিন্তু কি জানো কোলে তুলে নিলাম সঙ্গে সঙ্গে আমার দুইটা স্তম্ভে পরিপূর্ণ হয়ে গেছে। আমার সন্তান আব্দুল্লাহ উদ্বেগ না, অথচ নবী রহমতকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকে আমার আল্লাহ রহমত ফেলে দিয়েছে। যে উঠে চড়ে এসেছিলাম উঠের উপরে যদি সাবার করতে দেরি তার বরকত পাঁচতে দেরি নেই। বাড়িতে পৌঁছানোর পরে যে খেজুর গাছে আমার কোনদিন খেজুর ধরে না, যে ছাগল গুলো দুর্বল দুধ দিতে পারে না, আল্লাহর নবীকে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করিয়েছি, আমার সব বরকত গুলো আল্লাহ আমার চোখে ধরিয়ে দিয়েছে। হযরতে হালিমা বলে যত দিন আমি মোহাম্মদ রাসূলুল্লাহকে আমার বাড়িতে রেখেছিলাম এই ছয়টা বছরে অভাব কারে বলে আমি চোখে দেখিনি। অপরিপর মাসে সেই নবীকে কোলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানে নিয়ে গেছে একটা মুশরিকা নারী যদি বরকত রহমত পেতে পারে, আমরা মুসলমান আমরা নবীকে যদি গ্রহণ করি বরকত রহমত পাবো না? এখন পাচ্ছে আরো হারিয়ে ফেলছে, কারণ তিনি আমাদের কাছে নেই। আল্লাহর নবীর আদর্শ শুধু নামাজে না, শুধু রোজাতে না, শুধু দাড়িতে না, শুধু পাগড়িতে না। বিশ্বনবী জানিয়েছেন মান্তা মাস্তাকাবি সন্নাতি আইন্দা মাসাদি উম্মাতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। এখন উম্মতের অবস্থা ভালো না দুরবস্থা? কঠিন অবস্থা এখন চলছে। এই কঠিন অবস্থায় যদি একটা মরা সন্ন্যত কেউ চিন্তা করতে পারে, চিন্তা করাই লাগবে না, নেই যদি করার চেষ্টাটা করে ফালাহু, এখানে কিন্তু লাহু দিলে অর্থ হয়ে যেত, ফা দিয়েছে লক্ষ্যের মাঝখানে। আর গ্রামার যারা বলছে ফা শব্দটা উনিশটা অর্থে ব্যবহার হয়, উপরে বর্ণিত এই কথাগুলো যদি কেউ মেনে নেয় পরবর্তী যে শব্দটা নবীজি জানাবেন ওটা তার জীবনে 100 টা কার্যকর হবে। উপরে বর্ণিত এই কন্ডিশন যদি কেউ মেনে নেয় ফাটা বক্তব্যের মাঝখানে দেওয়ার কারণ হচ্ছে পরবর্তী যে কথাটা বক্তব্যটা আছে ওটা তার জীবনের উপরে কার্যকর হবে। আল্লাহু আজরু মিয়াতি শাহিদ, 100 গলা কাটা শহীদের সাহাব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। কত শহীদ এবারে সুবহান আল্লাহ কত দূর যায় আমরা দেখি। সুবহান আল্লাহ যারা বলেছেন আপনার সুবহান আল্লাহ টিকিয়ে রাখা লাগবে, শুধু মুখের চামড়া মুখে সুবহান আল্লাহ বলে ফেলে নেন না সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ কার কার আল্লাহর আরশে যায় আজকে প্রমাণ হবে। নবীজি মরা সুন্নতের কথা দিয়েছে। আমি হাদিস নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে গবেষণায় ছিলাম, কেন নবীজি মরা সুন্নতের নাম দিলেন? চিন্তা ভাবনা করে দেখেছি মরা সুন্নত কাকে বলে দেখি। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখলাম মরা সুন্নত কোনটা? টোপি মাথায় দেওয়া না, কেউ দেয় কেউ দেয় না, এখনো মরে যায়নি। সুন্নত এখনো মরে যায়নি, কেউ দেয় কেউ দেয় না। দাড়ি রাখার জন্য এইটাও মরা না, কেউ রাখে কেউ রাখে না। এমনকি অনেক উন্নত আছে কোন সন্ন্যত জীবনে মানে না, খাবারের পরে মিষ্টি খাওয়া তো নয় এই সন্ন্যত আরো খাওয়া চাই। খাবারের আগে তো তিনটা সন্ন্যত আছে মনেই নেই। আল্লাহর নবী বলেন আমার উম্মত যদি খাবারের আগে তিনটা সুন্নত পালন করে, এক ভাগ পানি, এক ভাগ খাবার আর এক ভাগ খালি, কোনদিন ওর পেট বুকে চাইতে ওঠা হবে না। আগের সুন্নত মনে নেই, পরের সুন্নত মিষ্টি খাওয়া হাতিয়া খাওয়া সুন্নত, এই জন্য পেট হয় দেওয়ান বাগের মতো। দেওয়ান বাগের মতো পেট আগে ভরি, দেওয়ান বাগের পেট যদি আমার মনে হয় মহিলারা দেখে তো নজর হবে। আল্লাহ একটি পেট সন্তান পেটে দিলাম আমি আর পেট হয়েছে, লজ্জা পাবে না?
আপনি জীবন জিল্লায় চলে যাচ্ছেন যান সব নিয়ে জীবন জিল্লায় চলে যান অসুবিধা নেই কিন্তু আপনার টার্গেট থাকলে করান কি করে সংসদে যায় আপনি আন্দোলন করছেন করেন আপনার টার্গেট থাকা লাগবে করান কি করে সংসদে যায় কারণ এই সুন্নাত যতক্ষণ সংসদে না যাবে আপনি 100 ভাগ ইসলাম পালন করতে পারবেন না জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য সুন্নাত যাওয়া লাগবে সংসদে الذين يمكنهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন জমিনের শাসন ক্ষমতা বাংলার সংসদ যাদের হাতে আমি আল্লাহ তুলে দেব ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইম্মাক্কান্নাহুম ফিল আরদি মানে বাংলার সংসদ জমিনের শাসনভার যাদের হাতে আমি আল্লাহ তুলে দেব ক্ষমতা যাদের দেব এই মানুষগুলো চারটা কাজ করবে এক নম্বরে নামাজের দিল কায়েম করবে দুই নম্বরে সম্পদে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে এটা হুজুরের বক্তব্য দিয়ে কায়েম হয় না এটা কায়েম হয় সংসদে যিনি আছেন তার দ্বারা সুতরাং ওই জায়গায় যাওয়া যদি আপনি গোনা মনে করেন দুনিয়ার কাজ মনে করেন হারাম মনে করেন আপনার খবর আছে আমরা ওই জায়গায় যেতে চাই দুনিয়ার জন্য না ওই জায়গায় যেতে চাই কোরআনে কারিম দিয়ে সাকাত ভিত্তি অর্থনীতি কায়েম করা আর এই মন্তব্যের নেতাদের কোন হবে ইসলামী আন্দোলন যারা করছেন বাংলাদেশে এসে যে দলে থেকেই করে ইসলামী আন্দোলন নামে যাই করছেন আপনার টার্গেট যদি ক্ষমতা থাকে আর আমি গাড়ি নিয়ে ধরবো ওটা হবে শিরিক কারণ সেই কাজ আল্লাহর জন্য করা দরকার এটা দুনিয়ায় কোন মানুষকে দেখানোর জন্য করলে আপনি শিরিক করছেন আপনার টার্গেট কি থাকা লাগবে আল্লাহ দিন যেন কায়েম হয় কথা যদি না বলছেন আমি আবার রিপিট করছি আপনি যা করেন আমি নিষেধ করছি না কিন্তু আপনার টার্গেট থাকতে হবে ইসলাম কি করে সংসদে যায় এটা সংসদে না গেলে আপনি যত বড় জোব্বা পাগড়ি মাথায় দিয়ে আবাদত করেন ওর ভেতর উঠুন বাংলাদেশে যেহেতু সাকার ভিত্তিক অর্থনীতি নেই আর যতটুকু ছিল অনেকে এখন তুলে দেওয়ার চেষ্টায় আছে নিজে কিছু করতে পারে না এখন একটা বানিয়েছে সেটা এখন হামলা দেবে আপনি দেখবেন একজন কাঁঠাল গাছ লাগিয়েছে কাঁঠাল ধরেছে ওই দিকে সো নিজে কাঁঠাল গাছ লাগিয়ে কাঁঠাল ধরাও একজন এত কষ্ট করে বানিয়েছে সেটা এখন নিয়ে নেওয়ার চিন্তা আছে নাকি বেশি বললাম নিজে বানান তো এরকম একটা ব্যাংক নিজে বানানোর কোনো মরদ নেই একজন কষ্ট করে ঘাম ঝরিয়ে ঝরিয়ে বানিয়েছে জীবন যৌবন দিয়ে সেটা এখন জোর করে নিয়ে এরকম অনেক দেশে আছে এই দেশে না থাকতে পারে সব বলছে সোজা কথা বলছে এক ছেলে এসে বলতো তাসা আপনার এই ছোট্ট ছেলেটা শুধু আমাদের বাগানের ফুল ছেড়ে আপনি একটু নিষেধ করে তাসা বলছে ভাতিজা নিষেধ করবো কি করে ওর একটু মাথা খারাপ ভাতিজা বলছে তাসার মাথা খারাপ আমাদের জমির মাঝে তো আপনার ফুল বাগান ওই বাগানের ফুল তো ছেড়ে না রাজা বলছে ভাবি যাওয়ার মাথা খারাপ তো অত খারাপ না ওরে শয়তান বোঝারে এই সহজ বিষয়গুলো বুঝতে চান না এবারে সন্ন্যতের কথা বললে অনেক আলেম পর্যন্ত রাগ হয় ওদের মন খারাপ হয় দুনিয়াদার হয়ে গেছে তাহলে রাসূল দুনিয়াদার ছিল বলেন ঈশ্বরী কেন 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে বলে হিসাব দিয়ে তারপরে এখান থেকে যাবে এই সন্ন্যতের কথা বোঝাতে গেলে তোমার কাছে রাজনীতি মনে হয় এই সন্ন্যত আজ বাংলাদেশে নেই এই জন্য তো চুরি হয় এই জন্য তো ডাকাতি হয় 45 দিন মক্কা মদিনায় থেকে একটা চুরি এটা শুনিনি আমাকে আমার সামনে মসজিদে নববীতে একটা মোবাইল ছিল 1,82,000 টাকা দাম আমি জমা দিয়েছিলাম কেউ নিচ্ছে এদেশে 82,000 পয়সা যদিও বলেছি শিক্ষার জন্য বলছি প্রশ্ন হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে এক দুষ্ট বন্ধ ছিল খুব মানে দুষ্ট কারে পরে ঢাকায় যাচ্ছে নর্মাল পথে চড়ে হঠাৎ পেটে বন্ধ করে ড্রাইভারকে বলছে ভাই গাড়ি থামান আমি নেমে যাবো
ড্রাইভার বলছে না এই গাড়ি থামবে না, তোমার কিন্তু বেশি অসুবিধা হবে, পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করবে। আমার গন্ধ করলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখে কয়েকটা সিট খালি পড়ে আছে, অনেকদিন থাকে বমি করার জন্য একটা জিনিস, দুই সিটের মাঝখানে বসে ওই কাজ করেছে, চিন্তা করছে অত পথ নাম পেয়ে যাবে, পকেট থেকে সাদা রুমাল বের করে লাইট কোনা করে বেঁকেছে, পেছনে জ্বালানা দিয়ে বেঁকেছে, আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটর সাইকেল আলা করবে কি করবে, একেবারে মোটর সাইকেল আমার সামনে, মোটর সাইকেল আমার চিন্তা করছে বাস থেকে নতুন রুমালে থপ করে পড়ল কি, এই রুমালটা তো নতুন, ভেতরে জিনিস মনে হয় নতুনই হবে, ভেতরে নতুন ও বলছে দেখি এদিক ওদিকে তাকিয়ে লোকটা তুলে নিল, ও বাড়ি হয়ে ফের হবে কোন নতুন বলছে যেই কায়দায় আমরা ডিজিটাল হচ্ছি এদেশে পায়খানা নিরাপদে নেই, তার বাস তো তোমার আমার পায়খানা, কিন্তু এই সন্ন্যতটা যে দেশে আছে পুরাপুরি নেই, মক্কা মদিনাতে এই সন্ন্যতটা পুরাপুরি নেই, একশো ভাগের সত্তর ভাগ ইসলামের নিয়ম কোরআনের নিয়ম ওখানে আছে, বাকি তিরিশ ভাগ নেই, বাকি তিরিশ ভাগ নেই, এই জন্য অতটুকু অশান্তিতে ওরা আছে, ইমাম হোসাইনের জীবন দেওয়ার পিছনে কারণ হচ্ছে তিনি রাজতন্ত্রের বিরুদ্ধে লড়েছিলেন, তিনি যদি এটা সমর্থন করে মেনে নিতে অসুবিধা ছিল না, জীবন দেওয়া লাগতো না, কথা বলে না কেন? আজ বাংলাদেশে অনেকে নায়েবের রসুল দাবি করছে, অনেকে আওলাদের রসুল দাবি করছে, আওলাদের রসুল ছিলেন ইমাম হুসাইন, রাজতন্ত্রের বিরুদ্ধে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাও রাজতন্ত্র মানেন নাই। আর যারা আওলাদের রসুল দাবি করে বাংলাদেশের দিকে তাকান, ওই চট্টগ্রাম থেকে ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে ফরিদপুরে আসে, আসে কে রসুল? আওলাদের রসুল, নায়েবের রসুল, এরা রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, আরো এরা রাজতন্ত্র নিজেরা কায়েম করে। বাংলাদেশ এখন 48,000-এর উপরে পীর, প্রত্যেকটা পীরের দরবারে রাজতন্ত্র কায়েম আছে, আপনি একটা দেখান যে সেখানে নেই, আমি সেখানে যাবো। আল্লাহর নবী যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বলবে ইতিয়ারে, কারো বাবার ক্ষমতা তুমি নিষেধ করো না, হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পর আমার সন্তান আব্দুল্লাহ বসবে ইতিয়ারে, কার বাবার ক্ষমতা ছিল নিষেধ করো না, হযরত ওমর তো বলেনি না, আরো বলেছেন আমার ছেলে কেন না বসে, সাহাবীদের ভেতরে যাকে যোগ্য মনে করবা তাকে বসিয়ে দিবা, কারণ আমার ছেলে যদি বসে যদিও তার যোগ্যতা আছে, হযরত আব্দুল্লাহর যোগ্যতা ছিল না, যারা হাদিস পড়তে পারে আব্দুল্লাহ ইবনে ওমর কি মানুষ ছিলেন, তার যোগ্যতা কত তারা বুঝতে, তারপরও তার ছেলেকে বলেছেন না আমার ছেলে যদি বসে হয়তো পৃথিবীতে কথা উঠবে, ওমর মারা গেছে নিজের ছেলেকে চেয়ারে বসে, আমি এই সুযোগ দিতে চাই না। আর বাংলাদেশে এখন কি সাহেব দাবি করছে উনি মারা যায় আসতে করে বড় ছেলে গোপি রশিদি, শয়তান, এগুলো তো টাটকা নির্ভেজাল শয়তান, কিসের অলি অলি ছিলেন আল্লাহর নবী সাহাবী হযরত ওমর, কথা বলেন, হাজার হাজার গরিব তোমার কত যোগ্যতা সম্পন্ন মানুষ আছে তাকে দিতে পারো না, বড় ছেলেকে বসিয়েছো, এরকম দরবার নেই দেশে আছে মানে আমি নাম ধরবো, আর আপনি আল্লাহ বড় বুজুর্গ মনে করে তার কাছে মরিদ হয়ে মনে করছেন জান্নাত পেয়ে গেছে, যেটা জায়েজ না ইসলামে ওইটা যদি কেউ জায়েজ মনে করে চালিয়ে দেয় তো কাফের, বীর হয় কোন কায়দা, আপনি এই জন্য বলছি ইসলাম নিতে হবে নবীর কাছ থেকে সাহাবীদের কাছ থেকে, আপনি নিজে নিজে ইসলাম বানাবেন ওটা ইসলাম না, ওটা আপনার পেট নীতি, সম্মানিত ভাইরা এখানে আওলাদের রাসূল নায়েবের রাসূল যারা আসবে আগে দেখবেন ওর দরবারের মিল রাসূলের সাথে সাহাবীদের সাথে আছে কিনা, যদি না থাকে ওটা পীর না ওটা কি, কারণ সেই জিনিস যত আসল তার নকল বের হয় তত তাড়াতাড়ি, এই বাংলাদেশের দিকে তাকান সেই জিনিস যত ভালো তার নকল বের হচ্ছে তাড়াতাড়ি না, পীর সাহেব ভালো জিনিস, পীর মানে ওস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে মোর্শেদ, পীর মানে পথ প্রদর্শক, 99টা অর্থ হয় পীরের, উনি যদি ইসলামের পথ প্রদর্শক হন ইসলামের নিয়ম নীতি জানেন না আপনি জেনে নেবেন অসুবিধা নেই,
তারপরে গরু দেওয়া লাগবে, ছাগল দেওয়া লাগবে, বউ নিয়ে পাঁচ ইমানও লাগবে, এই ভান্ডাম পেয়ে বুজুর্গ দাবি করছে কি বুজুর্গ না বেজুর্গ? আল্লাহ তুমি আমাদের হেফাজত করো এই চক্রান্ত থেকে, এটা ইহুদিদের একটা চক্রান্ত, এই কথা বলো। আমরা কথা বলছিলাম বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর সবচাইতে বড় রহমত, কথা বলা লাগবে। তাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আপনি আদর্শ মানেন, মরণের পরে আপনাকে আল্লাহ হিসাব নেবে না, বিচারও করবে না, বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামে। আর ফতোয়া কারো কাছ থেকে নেওয়া লাগবে? আমি তাও বলছি, এইদিকে টাকা ইমাম বুখারী বুখারী শরীফ লেখার আগে যে কিতাব লিখেছেন আদাবুল মুফরাদ, এর বাবুল গায়রের 6 নম্বর বিস্তার 3 নম্বর হাদিস 3 নম্বর পয়েন্টে আছে, বিনা হিসাবে বিনা বিচারে মরণের পরে 6 প্রকার মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ হিসাবও করবে না বিচারও করবে না। তার 3 নম্বরে তারা এই দুনিয়ায় যাদের আদর্শ বিশ্বনবী ছিল না। এখন নিজের বিবেকের সাথে মিলান আপনার আদর্শকে, আমার নিজের জন্য বলছি না সবার জন্য বললাম, এরপরও যদি কারো মন পরিবর্তন না হয় বুঝবেন ওর কপালে হেদায়েত নাই, হেদায়েত পৃথিবীর বড় রহমতের ভেতরে 3 নম্বর হচ্ছে মা বাবা, কারা আরো ধরে বলো মা বাবা বড় রহমত, ঘোষণা কার? 1 নম্বরে কোরআন শরীফ, 2 নম্বরে বিশ্বনবী, 3 নম্বরে মা বাবা। এই বড় রহমত গুলো আজ মূল্য নেই, নকল রহমত এসে জমা হচ্ছে, বড় রহমত গুলো বাড়িতে খেতে পাই না, এই শীতের সময় একটা কম্বল নেই, একটা লেপ নেই, একটা মশারি নেই, আর নকল যত রহমত কত জায়গায় বের হয় সেখানে মানুষ দৌড়াচ্ছে। তামাম দুনিয়ার সব মানুষ যদি আপনার উপরে রাজি থাকে আর মা বাবা যদি আপনার উপরে নারাজ থাকে, সঙ্গত কারণে আল্লাহ আপনাকে জান্নাত দেবে, কথা বলছেন আমার? 2 নম্বর স্ত্রী লোক যারা মেয়ে লোক এখানে সম্মানিত মা বোনেরা আপনাদেরকে বলছি, অনেক মেয়ে লোক বলে এলাকার সবাই আমাকে দেখতে পারে, শুধু তোমার কাছে আমি মন পাই না, শুধু তুমি আমাকে দেখতে পারো না, তাছাড়া এলাকায় সবাই আমাকে ভালোবাসে। মা বোন যারা এসেছে গান খাড়া করে শোনে, তাম দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ভালো বলে আর আপনার স্বামী যদি সংযোগ কারণে আপনার উপরে নারাজ থাকে, মরণের পর আপনি বিনা হিসাবে জাহান নাম, এরকম মহিলা তো এলাকায় কার কার ঘরে আছে হাত বলে তো আপনারা কোন জাহান নামে আছে? আমি হাসির ঘোরাকে যাই না, আপনি আসতেছেন আর এরা দুই জনের দিকে তাকান না, আসতেছে কোন জাহান নামে আছে আমি টের পাচ্ছি। মা বোন যারা পর্দার আড়ালে বসে আছেন কান খাড়া করে শোনেন, এখানে দুইজন স্বামী হাত তুলেছে, আমি গ্যারান্টি দিচ্ছি এই দুইজন স্বামী যদি সংগত কারণে আপনার উপরে নারাজ থাকে, তামাম দুনিয়ার মানুষ আপনার উপরে রাজি থাকলে আপনি জাহান নামে যান। মেয়েদের যতগুলো ফরজ কাজ আছে তার অন্যতম স্বামীর মনতুষ্টি অর্জন করা, স্বামীর জায়েজ কথাগুলো জীবন যৌবন যতদিন আছে মেনে নেওয়া লাগবে, কথা বলেন? এই তিনটা বড় রহমতের কদর যেন আমরা করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। আমরা একটা হাদিস পড়েছিলাম, ছোট্ট একটা হাদিসের টুকরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের শুরুই হয়নি এই মাহফিলের খরচের জন্য। এই যে ভাই সোলাইমান, আল্লাহর নবী সোলাইমান, সম্মানিত ভাইরা, এনারা কয়েকদিনে মাত্র কয়েকটা দিনে বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছেন, শ্রাবণীর বাড়ি যেন দুচোখ ধরে বেদনার স্মৃতি এসে আমায় কাদায়, মাগো মাগো হে রহমান তোমার কাছে শুধু এ
তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত। সরে বলেন মারহাবা। আয়াত সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশটুকু আমি পড়েছি। আমার আলোচনার বিষয় বেচা কিনা, কি বললাম? এটা তো মানুষ ভালো বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনের প্রতি দিয়ে এই শব্দ হেদায়েত দিলেন, যেটা নিয়ে আপনি চিন্তা করবেন ওই শব্দ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং প্রত্যেকটা শব্দ ভালোভাবে খেয়াল করেন, আল্লাহর কথা অনেক বড় না ছোট। আল্লাহ যেমন আকবার, কাবির মানে বড়, আকবার মানে সব থেকে বড়। আল্লাহ কোরআনের কথাগুলো ঠিক ওই রকম বড়। এ কথা বলা লাগবে, তারা বড় জায়গায় আছে বাংলাদেশে, যে যত বড় জায়গায় তার সাথে যার সম্পর্ক বেশি তারও দাম বেশি। আপনি দেখবেন এই দেশের কোন মন্ত্রীর সাথে যদি কারো সম্পর্ক থাকে তার দাম বাড়ে না? মন্ত্রীর বন্ধু যেটা ও আবার আর এক মন্ত্রী, আর মন্ত্রীর বউ যেটা ও তো 3 MP-র সমান, মন্ত্রীর বাড়ির দারোয়ান ও তার 5টা চেয়ারম্যানের সমান। কারণ তার অনুমতি দ্বারা আপনি ভেতরে যেতে পারবেন না। উনি যেহেতু বড়, ওনার সাথে যাদের সম্পর্ক তাদের দামও বেড়ে গেছে। আল্লাহ যেমন বড়, আল্লাহর কোরআন ওই রকম বড়, আল্লাহর কোরআনের প্রতিটি শব্দ ঠিক ওই রকম বড়। আপনি যখন এই সম্পর্ক রাখবেন চেষ্টা করবেন বোঝার, আল্লাহ আপনাকে ওই রকম বড় করে দেবে। কি বললেন এখানে ইন্নাল্লাহ আশতারা, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কাদের কাছ থেকে? আমার ভাইরা এখানে শিক্ষা এই, আমার আল্লাহ যদি বলতেন ইন্নাল্লাহ আশতারা মিনাল কাফিরিনা মিনাল মুনাফিকিনা মিনাল মুশরিকিনা, আমি ইহুদি নাসারা মুশরিক কাফের এদের কাছ থেকে কিনতে চাই, আল্লাহ কিন্তু বলেন নাই। আল্লাহ বলেছেন মিনাল মুমিনিনা, আমি মুমিনদের কাছ থেকে কিনতে চাই। সুতরাং এই বাংলাদেশে 16 কোটি মানুষ সবাই কি মুমিন? আরো জোরে সবার কাছ থেকে আল্লাহ বেচা কিনা করতে চাই না, আল্লাহ শুধু কিনতে চায় যারা মুমিন, যাদের ইমান আছে আল্লাহর উপরে। এখন ইমান আছে কাদের? আমরা অনেকেই মনে করে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই, কি বিষয়টাকে এরকম। কত হিন্দুকে আমি কালেমা পড়তে দেখেছি এর জীবনে, কত হিন্দু পর্যন্ত কালেমা পড়ে, তাই মনে রাখে মুসলমান তাকে ইমানদার? কালেমা পড়লেই শুধু মুসলমান হবে না, মুসলমান ইমানদার হওয়ার জন্য আল্লাহ নিজের শর্ত দিয়েছেন, ফামাইয়াকে পড়বে তাগুতি ওয়া ইয়াকুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসা কাফিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আজিম। সূরা বাকারার ভেতরে আল্লাহ দিয়েছেন 3 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 256 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, মাঝের অংশে, কোন মানুষ যদি পৃথিবীতে ইমান আনতে চায় তার প্রথম শর্ত এক করবে তাগুত, সে যেন তাগুত ছেড়ে দেয়, অয়ুকুমিন বিল্লাহ এরপরে আল্লাহকে বিশ্বাস করে। মানে যদি ইমানদার হতে চান আগে তাগুত ছাড়া লাগবে। এখন যদি আপনি তাগুতই না বোঝেন আপনার ইমান কবুল হবে? আগে তাগুত বোঝা লাগবে। তাগুতের যতগুলো অর্থ আছে তার প্রধান অর্থ চারটা। 1 নম্বরে তাগুতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন কানুন, তারা মানুষের তৈরি করা আইন আর কানুন প্রতিষ্ঠা করার জন্য দল করে, আন্দোলন করে, সংগঠন করে, জীবন যৌবন দেয়, টাকা পয়সা খরচ করে। ওরা আর যাই হোক ইমানদার না, তাদের ইমান কবুলই হয়নি। ইমান কবুল করাতে হলে আগে এই তাগুতের সাথে সম্পর্ক ছেড়ে দেওয়া লাগবে। এই আয়াতের সাথে মিলান, বাংলাদেশে এখন ইমানদার বেশি না তাগুত বেশি? আল্লাহ কিন্তু তাগুতের কাছ থেকে কিনতে চাই না, তাহলে ইস্তারা মিনাল তাগুতি দিত, আমি তাগুতের কাছ থেকে কিনতে চাই। আল্লাহ বলেন মিনাল মুমিনিনা, মুমিন যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য যারা আন্দোলন করে এরা মুমিন। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
বাংলাদেশ এখন ইমানদার বেশি না বেঈমান বেশি? পৃথিবীর মানুষ জানে কি? তাম দুনিয়ার মানুষ জানে বাংলাদেশ মুসলমান হিসাবে দুই নাম্বার। বলেন কোরআনের পরিভাষায় মিথ্যে, ইমানদারের তুলনায় বেঈমানি দেশে বেশি। বেঈমান আগেই মাইনা, তোদের কাছ থেকে আল্লাহ কিনবে না। শুধুমাত্র যারা ইমান এনেছে মুমিন এদের কাছ থেকে আল্লাহ কিনবে। কি কিনতে চায়? আনফুসাহুম, প্রথমে তাদের জীবন। ওয়ামওয়ালাহুম, দুই নাম্বারে তাদের সম্পদ। বিয়ান্নালামুল জান্নাত, বিনিময় আল্লাহ যেটা দিতে চায় তার নাম জান্নাত। আয়াতের ভেতরে এত নতুন নতুন কথা আছে, আপনি একটু চিন্তা করবেন, নতুন তথ্য আপনাকে আল্লাহ হাতে ধরিয়ে দেবে। একটু কান লাগান, আল্লাহ কি জানালেন? দান আর মাল এই দুইটা কিনবে, বিনিময়ে জান্নাত দিয়ে দেবে। সে জিনিস না আল্লাহ বিনিময় হিসাবে দিতে চান তার মূল্য কি কম? আরো ধরে বলেন, এমন জিনিস যে আপনার কাছ থেকে আপনার এই দান আর মাল কিনতে চাচ্ছেন, যে জিনিসের মূল্য যে জান্নাতের একটা শিখের মূল্য, তামাম দুনিয়া বিক্রি করলেও হবে না। আমার ভাইরা, এখানে যে বিষয়টা শিক্ষা দেওয়ার জন্য আমি আয়াতটা পড়েছি, আজকে যদি কেউ এই নগরকান্দা বাজারে যায়, বাজারে যাওয়ার পরে মাছ কিনবে, লোকটা কিন্তু পচা মাছ কিনবে না, কিনবে যদি ফিরিয়ে দেয় তা নেবে। বাড়ে যাওয়ার পরে মাছের দোকান যদি 50টা থাকে, দেখে দেখে তাজা মাছ সুন্দর মাছগুলো কিনে আনবে টাকা দিয়ে, পচা মাছ এমনি দিলেও নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার চট্টগ্রামে মাছ কিনতে গিয়ে যদি ভালো মাছ খোঁজ করে কিনে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমার পচা জীবন পচা সম্পদ কিন্তু কিনবো না। যে জীবনটা তোমার নষ্ট হয়ে গেছে ওই রকম জীবন আমি কিনতে চাই না। যে সম্পদ গুলো অবৈধ ইনকাম করে বানিয়েছ ওই টাকা পয়সা ওই মাল আমি কিনতে চাই না। আমি কিনতে চাই যেই জীবন পবিত্র, যেই জীবন পবিত্র আর যেই সম্পদ গুলো পবিত্র ওইটা আমি আল্লাহ কিনতে চাই। এগুলা কোনো পকে নাই। সুতরাং বাংলাদেশে অনেকের জীবন, অনেকের যৌবন, অনেকের সম্পদ আল্লাহর দরবারে কবুল হচ্ছে, তার বাস্তব প্রমাণ সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের মাঝে অংশে আছে। ওয়ালিয়ামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুস সালিমিন। আল্লাহ তাআলা বলেন, তিলকাল আইয়ামুন উদাফিলুহা বাইনান নাস, মানুষের ভেতরে যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ ঘটাই। আজ তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, কাল ওদের দেব, এ নিয়ম নীতি করেন কে? আগে জনগণ করে এই বলেন, এই যুগের আবর্তন বিবর্তন পাল্টানো পরিবর্তন করাটা আমি আল্লাহর কাজ, আমি আল্লাহ কেন করি? কিছু মানুষকে আমি জালেম বানিয়ে দেই, ওরা জুলুম করতে চায়, এই জন্য ওদেরকে আমি জুলুমের দিকে ধাবিত করি, ওদেরকে ঢিল দিয়ে দেয়, ওরা জুলুম অত্যাচার করতে করতে এমন পর্যায়ে পৌঁছিয়ে যায়, ওদের দ্বারা আমি আল্লাহ কিছু মানুষের জীবন যৌবন সম্পদ এগুলো আমার পছন্দ হয়। অলিয়াহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াইত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভেতরে কিছু মানুষের জীবন, কিছু মানুষের ঈমান আমি আল্লাহর কাছে ভালো লাগে, ওই ইমানদারদের জীবন ওদের সম্পদ আমি আল্লাহ কবুল করতে চাই, এই জন্য ওদের শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। সবার জীবন সবার যৌবন সবার টাকা পয়সা আল্লাহর ভালো লাগে না, যাদের সম্পদ যাদের জীবন পবিত্র মনে হয় আল্লাহর কাছে ভালো লাগে তাদেরকে শাহাদতের মরণ দিয়ে আল্লাহ ধন্য করে। সুতরাং বাংলাদেশে যারা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিচ্ছে সম্পদ দিচ্ছে, মনে করবে না ওদেরটা আল্লাহর ভালো লাগে না তা না, আল্লাহর কাছে পছন্দ হয়েছে জন্য শাহাদতের মরণ দিয়েছে। আপনাকে যদি আল্লাহ এমনিতেই মরণ দিত সাধারণ ভাবে, যদি আপনি মারা যেতেন, এই যে লোকটা ইনি যদি এখন সাধারণ ভাবে মারা যায় ঈমান নিয়ে, কবরে থাকলে কিন্তু ঘুমিয়ে থাকলে কথা বলবে বলেন না? এই লোকটা যদি মারা যায় কবরে যাওয়ার পরে যদি ঈমান নসিব হয় তাহলে ঘুমিয়ে থাকবে, কিন্তু যদি শাহাদতের মরণ পায় ঘুমিয়ে থাকবে না, রিজিক পাবে।
আল্লাহ তাআলা বলেন যারা শাহাদাতের মরণ পেয়েছে ওদের মৃত বলো না ওরা আমার কাছে রিজিক পায় সুবহানাল্লাহ সুতরাং এই বাংলাদেশে যারা শাহাদাতের মরণ পেয়েছে মৃত বলবেন না ওদের আল্লাহ সাধারণভাবে মরণ দিতে পারত সাধারণভাবে মরণ দিলে তো ঘুমিয়ে থাকতো কবরে যদি এত শাহাদাতের মরণ পেয়েছে এই ফরিদপুরেও আছে যৌবন বয়সের খবর নিয়ে দেখবেন যৌবনটা তারা হোটেলে বিক্রি করেনি কিন্তু যাদের যৌবন হোটেলে বিক্রি হয় তাদের শাহাদতের মরণ নষ্ট হয় না কথা বলা লাগবে অবশ্যই আল্লাহর কাছে পছন্দ হয়েছে ওই সমস্ত মানুষের জীবন যৌবন যাদের জীবনটা পবিত্র ছিল দুই টাকার দুর্নীতি যাদের জীবনে খুঁজে পাওয়া যায়নি তাদের তো শাহাদাতের মরণ আল্লাহ দেবে আমাদের ভেতরে কিছু মানুষকে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করতে চায় তাদের যাদের জীবন পবিত্র তাদের সম্পদ গুলো পবিত্র সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে বিশাল জিনিসটা দিয়ে তোমাদের জীবন আর সম্পদ কিনে দিলাম তার নাম কি বলেন এখন এই জান্নাত তো আমি কিনে নিয়েছি আল্লাহর কাছ থেকে বিনিময়ে আমাদের জান আর মাল দিয়ে দিয়েছি জান্নাতের মালিককে এখন আমরা যাদের জীবন পবিত্র যাদের যৌবন পবিত্র যাদের যৌবন বিক্রি হয় না টাকার কাছে এদের যৌবন আমার আল্লাহ কিনে নিয়েছে যাদের সম্পদ গুলো অবৈধ না ফাঁকি দিয়ে অনেক কিছু কামাই করা যায় কিন্তু এমন মানুষ এই দেশে আছে কোটি টাকা পায়ের কাছে থাকলে লাঠি দিয়ে ফেলে দেয় আমি নিজে দেখেছি কুষ্টিয়া যে ওসি সাহেবকে পড়াতাম দুইটা ওসিকে আমি জীবনে পড়িয়েছি দুইটার কাছে আমি টাকা আসতে দেখি একটার কাছে এসেছিল 10 লাখ আর একটার কাছে এসেছিল 5 লাখ কোরআন শরীফ পড়াচ্ছি এসে বলছে স্যার আপনি আমার ওই মালটা ছেড়ে দেন আর এই হাতিয়া গুলো নেন ওসি আমারে বলছে হুজুর নেবো নেবেন মানে কোরআন পড়াচ্ছি আপনার কোরআন ঘুষে রায় না তা তুলো আমার কোন বেলবা যে ঘুষ খাওয়া যাবে না হুজুরের ঘুষ নাই হাতিয়া ওই সময় নেয়নি হয়তো আল্লাহর ভয়টা ছিল আর আমার সামনে নাই আমি কোরআন শরীফ পড়ে ঘুষ নিয়ে এসেছি পরে হয়তো নিয়েছি তা আমি আর একজনকেও পেয়েছিলাম অফিস অব্দি এখন লন্ডনে আছে একটা ওসি তার মশান থাকবে আলাদা তরকারি পয়সা হয় আমাদের বেতন দিল মাত্র 200 টাকা আরে যাই ওদিকে পড়াতাম বেতন দিত মাসে 7,000 টাকা কোথায় 7,000 কোথায় 200 ওর সব অবৈধ আর এর সব বৈধ নিজে এই সমস্ত জিনিসগুলো দেখেছি 5 লাখ টাকা আসার পরে ওকে আরো আটকে জেলখানা নিয়ে গেছে তোমার এরকম হাতিয়ার যদি আমি 5টাও মাসে পেতাম আমার বেতন নেওয়া লাগতো না কিন্তু আমার যৌবন আমার জীবন আমার সম্পদ যা উপায় হবে এই 50 বছর চাকরি করে সবগুলো অবৈধ নাপাক ওইটা আমার আল্লাহ কিনবে না জান্নাতের বিনিময় এই জন্য আমি চাই না আমি যতটুকু উপায় করবো যেন পবিত্র থাকে বাজারে মাছ কিনতে গেলে যদি মানুষ তাজা মাছ কিনতে চায় পবিত্র জিনিস নিতে চায় আমার আল্লাহ যদি আমার জান্নাতের বিনিময়ে জান আর মাল কিনতে চায় আমার এটা পবিত্র রাখা লাগবে এর নাম ইমানদার এরকম ইমানদার তো ফরিদপুরে ভরি ভরি জান্নাত সব বাবাকে দিয়ে এসেছে জান্নাত তোর বাবা এত বড় জিনিস দিয়ে আপনাকে আল্লাহ জান্নাত
জান্নাত বিক্রি করে দিচ্ছে জান আর মালের বিনিময়ে তাহলে জান্নাতের মালিক কে আল্লাহ আমরা আর জান মালের মালিক কে আল্লাহ এখন আপনি জান মাল আল্লাহর জন্য তো খরচ করবেন কোন জায়গায় আপনার কাছে তো রাখতে দেবে না কারণ পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না এখান লাগা পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না কথা বলতে না কি বলতেছেন বলেন আমি আবার ব্যাখ্যা দিচ্ছি কেউ যেন রাগ করবে না ভাই আমার বাবার সাথে মিলে যেতে পারে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না কারণ কি আপনি যদি পানি এক জায়গায় রাখেন পানি কিন্তু বন্ধ হবে নষ্ট হবে পচন ধরবে দুর্গন্ধ সৃষ্টি হবে কথা বলেন যদি লোহা এক জায়গায় রাখেন মরিচা ধরবে জং ধরবে নষ্ট হয়ে যাবে কথা বোঝা লাগবে আপনি যদি জ্ঞান এক জায়গায় করে রাখেন বিলতম না করেন ওই জ্ঞান আপনি ভুলে যাবেন অহংকার তৈরি হওয়ার সম্ভাবনা টাকা পয়সা যদি এক জায়গায় রাখেন ও কিন্তু ছেড়ে থাকবে না চুরি হওয়ার ডাকাতি হওয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না পৃথিবীর প্রতিটি জিনিস যত ছেড়ে দেবেন পানি যদি ছেড়ে দেন নতুন স্বাস্থ্য নির্মল পানি আরো আসবে লোহা দিয়ে যত কাজ করবেন তত ভালো থাকবে কথা বলবেন না যত জ্ঞান বিতরণ করবেন না জানা এলেমের জ্ঞান আল্লাহ আপনাকে দান করবে এইভাবে ক্ষমতা এক জায়গায় রাখা ঠিক না ক্ষমতা এক জায়গায় রাখলে গরম হয় এই জন্য গরম আছে আমরা যেখানে আছে সেখানে গরম গরম দেখে কে তাহলে আমার জিনিস এক জায়গায় রাখা ঠিক আজকে যদি এক জায়গায় না রেখে অন্য হাতে দেখলো এত গরম হতো না কথা বলছেন না নাকি আরো নিচে নামবো পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখবেন না এটা আপনি সম্পদ টাকা পয়সা জ্ঞান যৌবন খরচ তো করা লাগবে করবেন কোথায় আল্লাহ বলেন আমি ব্যাখ্যা দিলাম এরা এই সম্পদ গুলো নিয়ে জীবন নিয়ে লড়াই করবে সংগ্রাম করবে আমি আল্লাহ রাস্তায় এখানে কিন্তু আল্লাহ এটা হিন্দু নাকি সাবিলিল্লাহ দিতে পারতো কান লাগা এটা হিন্দু না আল্লাহ যদি দিত তাহলে যে যেই দলে আছে ওই দলের ব্যাখ্যা করত তারা আলেম আছে তারা বুঝবে এটা হিন্দু না এপা দিল না ভেতর পার্থক্য এই শব্দটা শুনলেই কি আমার মনে হচ্ছে না এপা দিল না তার মানে কি মারামারি করা শব্দটা শুনলেই মনে হচ্ছে মারামারি করা লাগবে কিন্তু মারামারি হবে কার রাস্তায় আল্লাহ যদি এটা হিন্দু না দিত কি হতো অর্থ এটা হিন্দু না এপা দিল না দুইটাই মশালের আলোচনা দুইটাই বর্তমান ভবিষ্যৎ দুইটাই ফেউচার কিন্তু আল্লাহ এপা দিল না না দিয়েছে এটা হিন্দু না দেয়নি এই জন্যে আল্লাহ ভালো করে জানে বাংলাদেশের মনের অবস্থা এটা হিন্দু না যদি আমি দিয়ে দিতাম যে সেই দলে আছে ওই ওই দলের দিক ওকে নিয়ে যেত যারা তাবলিগ করত ওরা বলতো ইটা হিন্দু না মানে আল্লাহ রাস্তায় চিন্তা চিল্লা দিয়া যারা পীরের মরিদ ওরা বলতো ইটা হিন্দু না মানে জিকির করে নিজের নকশকে পরিবর্তন করা যারা ইসলামী আন্দোলন করত ওরা বলতো শুধু এটা হিন্দু না মানে তরবারি নিয়ে ফোট ফাট করা আল্লাহ বলেন না কারো হাতে আমি ছেড়ে যাইনি আগে মারবেন এরপরে মরবে এখন যদি আপনি মারতে চান কি দিয়ে মারবেন আজ বাংলাদেশে এই আয়াতটা নিয়ে যত ভুল বোঝাবুঝি হয় এই জঙ্গি হচ্ছে এই আয়াতটার কারণে ওরে আয়াতটার ভুল ব্যাখ্যা দিয়ে ওদেরকে মডিফাইড করছে ওদেরকে গাইড দিয়ে নিয়ে আসতেছে নিজেদের দলে কিন্তু এই আয়াতটা জঙ্গি হওয়ার কোন সমর্থনের আয়াত না আল্লাহ দিয়েছেন পায়াক তোলো না ওদেরকে মারা লাগবে আপনি কি দিয়ে মারবেন তাসবিহ তাবারি হাজার হাজার কথা লিখেছে এই পায়াক তোলো না শব্দের ব্যাখ্যায় আপনি কি দিয়ে মারবেন বলেন কাফেরদেরকে আল্লাহ রাস্তায় থেকে আপনি কি দিয়ে মারামারি করবেন ওয়ানজালনাল হাদিদা ফিহি বাসম শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস সূরা হাদিদ 27 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 25 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তাআলা বলেন আমি লোহা নাযিল করেছি দুনিয়ায় এটা রণশক্তি দিয়ে পরিপূর্ণ আর এটা মানুষের উপকারের জন্য কাজে লাগবে
এর ভেতরে মানুষের অনেক উপকার লোকে আছে। আগেকার তাফসির যেগুলো পুরাতন তাফসির আপনি দেখবেন, ওই সমস্ত তাফসিরে এই লোহা হাদিদ শব্দের শাব্দিক অর্থ লেখা আছে। আনকালনাল হাদিদা ফিহি বাসুম সাদিদে আছে। ব্যাখ্যা করতে গিয়ে মহাসির যারা আগেকার জামানা তারা লিখেছে এই আনকালনাল হাদিদা ফিহি বাসুম সাদিদ মানে আমার আল্লাহ নাজিল করেছে লোহা রণশক্তি আছে এর ভেতরে, এটা মানে তরবারি, এটা মানে ঢাল, এটা মানে বল্ল, এটা মানে বন্দুক। কিন্তু এখন যারা তাফসির করছে এই বর্তমান যুগে ডিজিটাল তাফসির যেগুলো এই সমস্ত তাফসিরে কিন্তু হাদিস শব্দের আনকালনাল হাদিদা ফিহি বাসুম সাদিদ দিয়ে শুধুমাত্র তরবারি ঢাল বল্ল নেই। এখন আনসাল্লাল হাদিদা বাসুম সাদিদ এই শব্দের ব্যাখ্যায় লেখা আছে হাদিদ মানে এখন হচ্ছে রিমোট, হাদিদ মানে একম্ব, হাদিদ মানে কম্পিউটার, হাদিদ মানে ইন্টারনেট, হাদিদ মানে পত্রিকা, হাদিদ মানে মিডিয়া। ইসলাম ধ্বংস করার জন্য ওরা সেইটা কাজে লাগাচ্ছে, মুসলমানেরা ওইটা উল্টিয়ে তোমরা ইসলামের পক্ষে কাজে লাগিয়ে ওদেরকে মারো। আজ ওরা আমাদেরকে মারছে মিডিয়া দিয়ে, ওদেরকে যদি এখন মারতে হয় মিডিয়া দিয়ে মারা লাগবে। ওরা আজ আমাদেরকে মারছে ডাক্তার দিয়ে, ওরা ছেলে মেয়েকে ডাক্তার বানিয়ে আমাদেরকে মেরে ফেলছে সব জায়গায়, কারণ সব জায়গার দুর্নীতির আখড়া বানাচ্ছে। আমাদের উচিত হচ্ছে ওদেরকে যদি মারতে হয় আজ ছেলেদেরকে মেয়েদেরকে ডাক্তার বানানো লাগবে, ডাক্তার ভালো ভালো তৈরি করে সমস্ত জায়গায় পাঠান, দুর্নীতি মুক্ত করা ওই বিভাগটা সহজ হবে। ওরা আজ আমাদেরকে মারছে রাজনীতি দিয়ে, আমাদেরকেও মারা লাগবে রাজনৈতিক ময়দানে ফেলে। আমাদের তো রাজনীতি করার জন্য যোগ্যতা নেই, হারিয়ে ফেলছি। ওরা ওদের ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে রাজনৈতিক ময়দানে নিয়ে এসে আমাদেরকে মারছে। বাংলাদেশে যে পাঁচটা ষড়যন্ত্র চলছে তার অন্যতম ষড়যন্ত্র হচ্ছে রাজনীতি। আজ ভালো কোনো পরিবারের সন্তান, ভালো শিক্ষিত ফ্যামিলির কোন সন্তানকে রাজনৈতিক ময়দানে জায়গা দেওয়া হচ্ছে না, রাজনীতিতে জায়গা পাচ্ছে তারা যারা চাই খায়। তাকান অধিকাংশ রাজনৈতিক দলের দিকে তাকান, অধিকাংশ করে ডাইল কোড, ডাইল মানে মসুরের ডাইল না। সেদিন থানায় দেখে তিনজনকে পিটাচ্ছেন, অসি সাহেবকে বললাম স্যার এদেরকে পিটান, বলতো হুজুর এরা ডাইল খায়, কোন দেশ আসলে ডাইল খাওয়া যাবে না, তাল গাছকে ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দেয়, এরকম নেতা দেশে আছে না? সূক্ষ্ম ষড়যন্ত্র এ বুঝি যে আজ বাংলার ময়দানে যদি অবায়দুল কাদেরের মতো রাজনীতি বিধত, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো রাজনীতি বিধত, মিয়া গোলাম পরোয়ারের মতো রাজনীতি বিধত, এই সমস্ত রাজনীতি বিদ্যদি বাংলাদেশে রাজনীতি করত, আমার যতটুকু জ্ঞান আছে রাজনৈতিক যে দর্শন এখন চলছে এটা পরিবর্তন হয়ে যেত। এরা শিক্ষিত মানুষ, সবগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর রাজনীতি করছে আল্লাহর রাস্তায় ওদেরকে সংগ্রাম করো, ওদের বিরুদ্ধে লড়াই করো, কি দিয়ে করো না, ছেলে দিয়ে করো, মেয়ে দিয়ে করো, এখানে ছেলে নিয়ে জন্ম দেওয়া কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ। ছেলে মেয়ে জন্ম দেওয়া জিহাদ, যদি আপনার নিয়ত থাকে এই ছেলে দিয়ে আমি ইসলাম কায়েমের পথে কাজে লাগাবো। সন্তান জন্ম দেওয়ার আগে একটা দোয়া পড়া লাগে, অনেকের দোয়াও মুখস্থ নেই, আছে আছে মাত্র একজন বল। সেদিন রং করে এক বড় কে বছর হুজুর দু আসাই আমাদের দু আসাম ছেলে মেয়ে কয়টা, নয়টা ছেলে মেয়ে, নয়টা আবার কি দোয়া করবো, নয়টা তো হয়েই গেছে দোয়া করার আগে, এখন যদি আবার দোয়া দোয়া দেখতে দেখতে হয়ে যাবে দোকানে দোয়া। ডাক্তার বললাম মরুফি নয়টা জন্ম দিয়েছেন, জন্ম দেওয়ার দোয়া পড়েন, ও তো
হুজুর এখনো পড়া হয়নি, এখন কবে পড়বে? সন্তান জন্ম দেওয়ার দোয়া এখনো পড়িনি, জন্ম দিয়েছে নয়টা, আবার কবে পড়বে? ওই রকম সন্তান দিয়ে ইসলামে কাজে লাগবে বলেন? আপনি সন্তানও যদি জন্ম দেন, ইয়াকাতিলুন ফি সাবিলিল্লাহ ফায়াক্তুলুন, ওদেরকে মারা লাগবে সন্তান দিয়ে। ছেলে গাছ ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, বৈজ্ঞানিক বানাবে, বড় বড় জায়গায় পৌঁছিয়ে দেবেন। আপনার ছেলে যদি বড় আলেম হয়, ও যদি এসপি হয়, ডিসি হয়, ডিএন হয়, বিমানের পাইলট হয়, যত বড় বড় জায়গায় আপনার ছেলে যেতে পারবে, প্রথমে ওকে করার শিক্ষা দিয়ে দেবে। ও যত বড় জায়গায় যাবে, দুর্নীতি মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আজ বাংলাদেশের কত ডাক্তার আমরা দেখি, অধিকাংশ দুই নাম্বার বলেন। বাংলার ডাক্তার গুলো যদি রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো বানাতে পারতাম, চট্টগ্রামের ডাক্তার আব্দুল মুমিনের মতো বানাতে পারতাম, ফরিদপুরের ডাক্তার শাহিন চত্বরের মতো বানাতে পারতাম, এই বাংলাদেশের চিকিৎসা বিভাগ দুর্নীতি মুক্ত করা সহজ হতো। আর এক একজন ডাক্তার হয়েছে ডাকা ডাকায়। এই বাংলাদেশে কাউকে যদি ডাকাইতে ধরে, আবার বেঁচে যাওয়া সম্ভব না। ডাক্তার ধরলে গত বছরে আমার ড্রাইভারকে ডাকাতে ধরেছিল লালন স্বামীজির কাছে, পাপ না, সব কেড়ে নি। শেষে বলছে তোর কাছে কিছু আছে? বলছে না। 200 টাকা বের করে বলছে যা ভাড়া দিয়ে দিলাম বাড়ি। ড্রাইভার আমার বলছে হুজুর ডাকাতে ধরেছিল কিন্তু ইমানদার ডাকায়। ডাক্তার ধরতে পারবে? সমাজ ভাইরা, এই জন্য আমাদের ইয়াকাতিলুনা হচ্ছে না, ফায়াক্তুলুনা, আগে মারা লাগবে। এই সমস্ত জিনিস আজ মিডিয়া দিয়ে যথাযথ মারতে পারতাম, লেখনী দিয়ে, বক্তব্য দিয়ে, ছেলে মেয়ে দিয়ে, বিভিন্ন বিভাগ গুলো হাতে নিয়ে, চ্যানেল দিয়ে, ইউটিউব আজ আমাদের হাতে নেই। আমরা বুঝি না, ইন্টারনেট, ফেসবুক, কোন মিডিয়া, পত্রিকা, চ্যানেল, স্যাটেলাইট, একটু জানি না, সব জানে ওরা। ওগুলো দিয়ে আমাদের চরিত্রের 12টা বাজা। আপনি মনে করছেন আপনার ছেলে ক্লাস 9-এ পড়ে, গো আল্লাহর ওলি, আপনি ঘুমিয়ে গেছেন রাত 12টার পরে, লেবের নিচে ও 24 ঘন্টা অবৈধ কাজে আছে। আপনার মেয়ে ক্লাস 9-এ পড়ে, মনে করছেন একবার রাবিয়া বসরি আর মোবাইলের ভিডিও ফাংশনে যান, শুধু আসিফের গান আর মাইকেল জ্যাকসনের গান, আর মেসেজ ফাংশনে যে দেখবেন কত যুবককে মেসেজ দিয়েছে এলাকায়, কত যুবক ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমারে করছে। আপনি পারবেন না ঠেকাতে, এখানে এই সমস্ত জিনিস আমাদের হাতে নেওয়া লাগবে। ওয়া আইতু লাহু মাসাকাতুম মিন কুওয়াতিল্লাহি রিবাতিল খায়র, এই খায়র মানে শুধু ঘোড়া না, খায়রের অর্থ 99টা হয়। কোরআন পাঁচ 10 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে, 60 নম্বর আয়াতের প্রথম অংশে। আমি দলিল গুলো লম্বা করে বলতে পারছি না, সময় যেহেতু কম, তো আর সময় নেই ভাই, সময় যা দিয়েছিল সময় শেষ হয়ে গেছে, ওরা আনসান আনসান করবে, ওখানে লক্ষাধিক মানুষের আয়োজন, আজকে পর্যন্ত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন এইভাবে তো তোদের মারতে পারো, মরতে পারো।